বাড়ি ভেঙে পড়লো আর্মেনিয়াম স্ট্রিটে কলকাতায় মুখে আবার বাড়ি ভেঙে পড়ার আতঙ্ক। 20x4 বাড়িটি দোতলার কিছু অংশ ভেঙে পড়ে এদিন। আহতদের কোনো সম্ভাবনা পরিলক্ষিত হয়নি। উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার 42 নম্বর ওয়ার্ডের পুরোহিতা মহেশ শর্মা। ভগ্নপ্রায় অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন স্থানীয় পুরোহিতা মহেশ শর্মা। শহরে দাঁড়িয়ে একাধিক বিপজ্জনক বাড়ি, অভিযোগ কম ভাড়ায় পুরনো বাড়িগুলি, পৌরসভার পক্ষ থেকে বিপজ্জনক বাড়ি নোটিশ টাঙানো হয়েছে। এই বছরই সংবাদ মাধ্যমে উঠে আসে মহানগরীর বুকে পুরনো বাড়ি ভেঙে পড়ার মৃত্যুর একাধিক খবর। কলকাতা রাস্তায় চারপাশে ভালোভাবে লক্ষ্য করলে এরকম পুরনো বাড়ি চোখে পড়বে। তার কোনটি বয়স 200 বছর, কোনটি আবার তার থেকেও পুরনো। দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে বাড়িগুলি প্রায় জরাজীর্ণ হয়ে পড়েছে। তার মধ্যেই পানির ঝুঁকি নিয়ে বসবাস করছেন মানুষজন। পাশাপাশি এলাকার বিপজ্জনক বাড়িগুলির দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলে জানালেন 42 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মহেশ শর্মা। ইনার মালিক যে ছিল, ওনার ওর ডেথ হয়ে গেছে, উনি একটা ছেলে ছিল, ওরা মিসিং আছে। এই পাশের লোক একটা এর উপরে অবৈধ নির্মাণ করেছে, পাশের লোকই। আর এটা বড়বাজার ওয়ার্ড মধ্যে, আমার ওয়ার্ড 42 মধ্যে অবৈধ নির্মাণ শেষে দাদা হয়েছে। এই জন্য আমার কর্পোরেশনকে একটা সুইচ করে দিয়েছে, ওর যত ডেঞ্জার পজিশন ওনাকে ভাঙা দেওয়া, এটা জেনে কর্পোরেশনকে জানিয়ে দিয়েছে। বড়বাজার তো বহুত এরকম মকান রয়েছে যেগুলো এরকম অবস্থা, সেই ক্ষেত্রে আপনারা কাউন্সিলর হিসেবে আপনি সেসব মকান ভাঙার কি নির্দেশ দেবেন? না, নির্দেশ দেও, এটা আমাকে মেয়ের আগে দিকে বলে দিয়েছে, জিনা জিনার বিল্ডিং অবস্থা খারাপ আছে, উনাকে খুশি করে মেয়েকে দিয়ে দিচ্ছি। না, কোনো আহত হয়নি, এটা বেঁচে গেছে। আগে কাউন্সিলর সব করে দিয়েছে, ওরা এই বাড়ি আপনি যান উপরে যাবে তো আপনি দেখতে পারবেন, পাশের লোক এই বাড়ির ছাতা উপরে ঢুকে কনস্ট্রাকশন করে পজিশন নিজে করে হাতে নিয়ে নিল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।